আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দি আর্ট অফ লিটারেচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে রবার্ট হ্যারিকের একটা পোয়েম, টু ড্যাফোডিলস। ড্যাফোডিলস হচ্ছে এক ধরনের ফুল, যে ফুলগুলো খুব সকালবেলা জন্মগ্রহণ করে এবং খুব সকালবেলায় মারা যায়। রবার্ট হ্যারিক এই ফুলগুলোর দিকে তাকিয়ে মানুষের জীবনের সাথে তুলনা করতেছেন, যে মানুষের জীবনটাও ঠিক ড্যাফোডিলসের মতোই খুব ছোট। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের আমাদের কবিতা। ফেয়ার ড্যাফোডিলস উই উইপ টু সি ইউ হ্যাস্ট অ্যাওয়ে সো সুন। ফেয়ার ড্যাফোডিলস অর্থ সুন্দর ড্যাফোডিলস, উই উইপ টু সি আমরা কষ্ট পাই, টু সি এটা দেখে যে ইউ হ্যাস্ট অ্যাওয়ে সো সুন, তুমি খুব তাড়াতাড়ি মারা যাও। হ্যাস্ট অ্যাওয়ে শব্দ অর্থ মূর্ছে যাওয়া, মারা যাওয়া। অ্যাজ ইয়েট দ্য আর্লি রাইজিং সান, এতই তাড়াতাড়ি মারা যাও যে দ্য আর্লি রাইজিং সান হ্যাজ নট অ্যাটেন্ড হিজ নান। সকালবেলা সূর্যটা যখন ওঠে তখন সেই সূর্যটা দুপুরে যাইতে পারে না, মানে দুপুর পর্যন্ত যেতে পারে না, এর আগে তুমি মারা যাও। স্টে স্টে আনটিল দ্য হ্যাস্টিং ডে হ্যাজ রান, থামো থামো যে পর্যন্ত হ্যাস্টিং ডে মানে দ্রুতগতির দিনটা হ্যাজ রান, দ্রুতগতির দিনটা যে পর্যন্ত শেষ না হয়। বাট টু দ্য ইভিনিং সান, কারণ কি বিকালবেলা সন্ধ্যার প্রার্থনা হয়, তো সন্ধ্যার প্রার্থনা পর্যন্ত কবি ফুলগুলোকে থাকতে বলতেছেন। অ্যান্ড হ্যাভিং প্রেড টুগেদার, আমরা একসাথেই প্রার্থনা করব। উই উইল গো উইথ ইউ অ্যালোন, আমরা তোমাদের সাথে একাই যাব। উই হ্যাভ শর্ট টাইম টু স্টে, আমাদেরও জীবনটা খুবই সংক্ষিপ্ত তোমার মতোই। উই হ্যাভ অ্যাজ শর্ট আ স্প্রিং, আমাদের জীবনটা বসন্তের মতোই সুন্দর ছোট। এখানে বন্ধুরা বসন্ত যৌবনের সাথে তুলনা করা হয়েছে। ছয়টি ঋতুর মধ্যে বসন্ত যেমন সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে অল্প সময় থাকে, ঠিক তেমনি মানুষের জীবনের যৌবনটাও খুব অল্প সময়ের মতোই থাকে। অ্যাজ কুইক আ গ্রোথ টু মিড ডিকে, আমরা এত তাড়াতাড়ি মারা যাই যে আমরা গ্রোথ আমরা বড়ই হই টু মিড ডিকে ধ্বংস হওয়ার জন্য। অ্যাজ ইউ অর এনিথিং, তোমার মতোই সংক্ষিপ্ত জীবন অথবা এনিথিং, এনিথিং মানে হচ্ছে যেই কোনো জীব অথবা উদ্ভিদ যার মধ্যে জীবন আছে তাদের মতোই আমরা খুব তাড়াতাড়ি মারা যাই। অ্যাজ ইউর আওয়ার্স ডু, যেমন তোমার সময়টা অল্প, অ্যান্ড ড্রাই অ্যাওয়ে এবং তোমরা মারা যাও, শুকিয়ে যাও। লাইক টু দ্য সামার্স রেইন, গ্রীষ্মের বৃষ্টির মতো, গ্রীষ্মের বৃষ্টিটা যেমন খুব অল্প সময়ের জন্য হয়। অর অ্যাজ দ্য পেয়ারলস অফ মর্নিংস ডিউ, এবং সকালবেলার যে শিশিরগুলা যেগুলো পেয়ারলসের মতো দেখায় সেই শিশিরগুলাও খুব অল্প সময়ের জন্যই পড়ে। নেভার টু বি ফাউন্ড অ্যাগেইন, এবং তাদেরকে আর কখনোই খুঁজে পাওয়া যায় না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।